নদিয়ার কল্যাণী সীমান্ত রেল অবরোধ করলো হকাররা। নদিয়া জেলার কল্যাণী সীমান্ত রেল স্টেশনে ট্রেন অবরোধ করলো হকাররা। তাদের দীর্ঘদিনের দাবি, সীমান্ত থেকে প্রথম যে ট্রেনটি দেওয়া হতো 5:02 সেই ট্রেনটি চালানো হোক। সীমান্ত থেকে শিয়ালদাগামী ফার্স্ট ট্রেনটি বন্ধ করে রেখেছে রেল কর্তৃপক্ষ। বারংবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে বাধ্য হয়েই সোমবার সকালে অবরোধের পথে নামল হকার ও ব্যবসায়ীরা। যদিও এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো আধিকারিক ঘটনাস্থলে এখনো এসে পৌঁছায়নি। নমস্কার, প্রথমেই আমরা এই ট্রেনের যাত্রী প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে বলছি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা হঠাৎ করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। 2021-এ করোনার প্রাক্কালে ট্রেনগুলো কিছু কিছু ট্রেন বাদ দেওয়া হলো এবং কিছু কিছু ট্রেন চালানো হলো। পরবর্তীকালে আমাদের দাবি ছিল যে প্রথম ট্রেনটা, অর্থাৎ রাত্রে যে ট্রেনটা 11টার সময় এখান থেকে ছেড়ে যায়, 11টার পরেও ছেড়ে যায়, যেটা নৈহাটি থাকে, সেটা আমাদের দাবি ছিল, সেটা যেন ফার্স্ট ট্রেন করা হয়। দীর্ঘদিন হয়ে গেল। কোন স্টেশনে, কোন জায়গাটা? এটা সীমান্ত স্টেশনে, যাতে প্রথম সীমান্ত কোথাকার, সীমান্ত ট্রেন, সীমান্ত থেকে শিয়ালদা আমাদের ট্রেনটা। সীমান্ত এটা কোন শহরের সীমান্ত? এটা কল্যাণী শহরের সীমান্ত স্টেশন, লাস্ট স্টেশন। এখান থেকে ফার্স্ট ট্রেনে বহু হকার, বহু ভেন্ডার, বিশেষ করে এই অঞ্চলের, বিশেষ করে সীমান্ত, তালতরা, চরবিরপাড়া, চরজাজিরা, চরযাত্রা, সিদ্ধি, মুরতিপুর, চান্দামারি, শিল্প অঞ্চল, বিভিন্ন অঞ্চলের কাঁচামালের ব্যবসায়ী, মুড়ির ব্যবসায়ী, হকার, কলা, এরা নিয়ে যায় ফার্স্ট ট্রেনে। কেননা ফার্স্ট ট্রেনে নিয়ে গেলে তাদের সুবিধা হয়, তারা বিভিন্ন স্টেশনে, সোদপুর থেকে শুরু করে আগরপাড়া, বেলঘরিয়া, কলকাতা, বসবাস, বিভিন্ন জায়গায় গিয়ে তারা বসে এবং কিছু কিছু মাল তারা পাইকারি বিক্রি করে। বিক্রি করার পরে যতটুকু অবশিষ্ট থাকে সেইটুকু তারা খুচরো বিক্রি করে পরে চলে আসে। কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন ধরে আমাদের দাবি মানা হচ্ছে না। আমরা বলা সত্ত্বেও বলছি এখানে নাকি টিকিট কাটা হয় না। কি দাবি রেখেছিলেন? হয় না, আমাদের দাবি ছিল শুধু ফার্স্ট ট্রেন দেওয়া হোক। ফার্স্ট ট্রেনটা কটায়? ফার্স্ট ট্রেন 5:02 এই ট্রেনটা দেওয়া হোক। আমরা তাহলে এখানে ফার্স্ট ট্রেন কটায় দিচ্ছে? ফার্স্ট ট্রেন দিচ্ছে না, এটা এই ছটার ট্রেনটাই দিচ্ছে, যার ফলে আমাদের রুটি রুজিতে টান পড়ছে। দীর্ঘদিনের আমাদের আন্দোলন এটা, যেটা প্রথম ট্রেনটা চালু হোক, মানে দাবি। হ্যাঁ, দাবি, দাবি নয় শুধু, আমাদের বাঁচার স্বার্থে, জীবিকার স্বার্থে, সন্তান সন্ততিদের লেখাপড়ার স্বার্থে, সার্বিক স্বার্থে, মানুষের স্বার্থে আমরা দাবি রাখছি এটা, যাতে ভবিষ্যতে আগামীকাল থেকেই যাতে ফার্স্ট ট্রেনটা দেওয়া হয়। আপনারা কি এই বিষয়ে রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমরা আমরা যতদূর জিআরপি এবং এখানকার স্টেশন মাস্টারকে জানিয়েছি, উনি বলছেন এখানে নাকি টিকিট বিক্রি হন না, হয় না, যার ফলে ফার্স্ট ট্রেনটা দেওয়া হচ্ছে না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, আমরা বুকে হাত দিয়ে বলছি, এখান থেকে কোনো মানুষ টিকিট ছাড়া শিয়ালদাগামী হয় না। তার জন্য তাহলে আপনারা দাবি না মানায় আজকে কী করলেন? আমরা আজকে ওই প্রতীকী অবরোধ করলাম। আমরা বলছি না দীর্ঘায়িত করবো, এটা আমাদের দাবি মানা হোক এবং আগামী দিনে যাতে প্রথম ট্রেনটা, ফার্স্ট ট্রেনটা 5:02 যদি না মানা হয় কি করবে? না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।